ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই ভিডিও যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে প্রাইমারি টেট 2014 ওএমআর মামলা এবং সেই সংক্রান্ত ব্যাপারে পর্ষদের ভূমিকা কী এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করা হবে আদালতের অর্ডার কপি সহ। অবশ্যই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি কোনো কারণে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ডেলি আপডেটগুলো মিস করবেন না। এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে পারেন। শুরু করা যাক। তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন অর্ডার কপি পিডিএফ ফাইল আমরা ওপেন করে নিয়েছি। তো বিস্তারিতভাবে আলোচনা হবে এবং এই অর্ডার কপির ডিটেল যে ব্যাখ্যা বাংলাতে সেটা কিন্তু আমাদের চ্যানেলে পাবেন ভিডিও সেকশনে গিয়ে। তো দেরি না করে শুরু করা যাক। তার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, টেট 2014 উপর ভিত্তি করে কিন্তু তিন দফায় নিয়োগ হয়েছে। একটা হচ্ছে 2016 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 2017 সালে হয়েছিল এবং 17 সাল এবং 18 সাল এবং সেটা এইভাবে সম্পন্ন হয়েছিল, যেটা BLSIR। এবং তারপর যেটা হয়েছে 2020 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 2021 সাল হয়েছিল, 16,500 থেকে কিছু কম নিয়োগ হয়েছিল কিন্তু নামটা 16,500 রিক্রুটমেন্ট প্রসেস। আরেকটা হয়েছে 2022 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 2024 হয়েছে এবং কিছু 2000 মতো বাকি আছে। এবং সেখানেও কিন্তু টেট 2014 পাস ক্যান্ডিডেট অনেকেই আছেন, 14-17 মিলিয়ে যদিও হয়েছে কিন্তু অনেকে কিন্তু আছেন। তো এই মুহূর্তে আপনারা জানেন যে টেট 2014 যে ওএমআর মামলা সেটা সবথেকে বড় এবং সবথেকে গুরুত্বপূর্ণ মামলা। এই মামলার উপর কিন্তু প্রায় 60,000 কর্মরত শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ নির্ভর করছে। অনেকটা ধরতে পারেন পর্ষদের হাতেই পুরো ব্যাপারটা আছে। কেন আমরা বলছি, কারণ আপনারা জানেন যে পর্ষদের উদ্দেশ্যে 30টিরও বেশি কোশ্চেন করা হয়েছে আদালত তরফ থেকে এবং সেক্ষেত্রে সেই কোশ্চেনগুলো কিন্তু যথাযথ প্রপার ডকুমেন্ট সহকারে হয়তো উত্তর দিতে হবে। এখনও পর্যন্ত আমরা কোনো খবর পাইনি যে এই প্রশ্নগুলো উত্তর জমা দেওয়া হয়েছে বলে, আমাদের কাছে যতটা খবর আছে আর কি। আপনাদের কাছে যদি কোনো খবর থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানান। তো অর্ডার কপির আমরা কিছু ভাইটাল অংশে চলে যাই, যে গুরুত্বপূর্ণ অংশে সেগুলো চলে যাই, তারপর পুরো ব্যাপারটা সম্পর্কে কিন্তু আলোচনা হবে। তো দেখতে পাচ্ছেন যেটা কেস নম্বর WP 2005/2022, এটা শান্তনু সিট অ্যান্ড আদার্স ভার্সেস দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন আদার্স। তো এক্ষেত্রে এই মামলাটি কিন্তু মূল মামলা এবং এই মামলার সাথে অনেক কিছু নির্ভর করছে মামলার, মানে এই মামলার যে ফাইনাল জাজমেন্ট হবে তার ব্যাপারটা নিয়ে। তো এখন ব্যাপারটা হচ্ছে, আমরা একটু নিচের দিকে যাই যেখানে লেখা আছে ব্যাপারটা। তো এখানে যেসব ব্যাপারটা লেখা আছে, ইস্যুস অর কোয়েশ্চেন্স দ্যাট অ্যারাইজ ফ্রম দ্য প্লিডিংস ফাইল্ড টিল ডেট টু বি অ্যাড্রেসড বাই দ্য পার্টিজ ইন রেসপেক্ট অফ দ্য টেট এক্সাম 2014 রেজাল্ট হোয়ার পাবলিশড অন 14 সেপ্টেম্বর 2016। তো 14 সেপ্টেম্বর 2016 সালে প্রকাশিত টেট 2014 রেজাল্ট এবং সেই তার পরিপ্রেক্ষিতে অনেক কিছু কোশ্চেন এখানে উদ্ভব হয়েছে, কোশ্চেনের সেই কোশ্চেনগুলো কিন্তু এখন পরপর দেওয়া আছে। প্রথমে পয়েন্ট টু পয়েন্ট একদম আমরা দেখবো কী আছে। প্রথমে এক নম্বর পয়েন্টে দেখুন, রোল অফ দ্য ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অর্থাৎ WBP বা পর্ষদের ভূমিকাটা কী। আপনারা জানেন যে কোনো কিছু করতে গেলে একটা গাইডলাইন থাকে এবং 2001 রিক্রুটমেন্ট রুল যেটা, সেই অনুসারে কিন্তু টেট এক্সামিনেশন যে প্রসেস তার কিন্তু এখানে গাইডলাইন বলছে ঠিক মতো কি গাইডলাইন মেনে চলেছিল বা মেনে কাজ হয়েছিল। তারপর আছে কি ব্যাপারটা হচ্ছে কি এখানে, তারপর আবার রুল এবং গাইডলাইনের ব্যাপারটা কিন্তু অনেক এখানে লেখায় মেনশন করা আছে আরেকবার। এবং তার সাথে এখানে যেটা মেন উৎস বা সোর্স, মেন যে জায়গা থেকে পুরো ব্যাপারটা আসছে সেটা হচ্ছে টেটের ওএমআর, পুরো যে ব্যাপারটা সূত্রপাত বলতে পারেন টেটের ওএমআর। তো এখানে একটা জিনিস উল্লেখ করা হচ্ছে যে 2017 সালে একজন ক্যান্ডিডেটকে যখন ওএমআর সাপ্লাই করা হয় তখন সেটাকে সিট বলা হয়েছে এবং 2022 সালে সেটাকে ডিজিটাল ডাটা কেন বলা হচ্ছে। অর্থাৎ যদি 2017 সালে ক্যান্ডিডেটকে প্রোভাইড করা কপিতে যদি তারা সিট উল্লেখ করে তাহলে 2022 এসে কেন তাহলে তাদের সেটাকে ডিজিটাল ডাটা বলে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে পুরো ব্যাপারটা একটা কন্ট্রাডিকশনের মধ্যে পড়ে যাচ্ছে। তারপর টেন্ডারের ব্যাপারে এখানে তুলে ধরা হয় যে টেন্ডারের ব্যাপার নিয়ে কিছু একটা, হোয়াই ওয়ার দেয়ার নো টেন্ডার্স ফ্লোটেড টু অ্যাপয়েন্ট অ্যান এজেন্সি টু ডিল উইথ দ্য ডেটা ইন রেসপেক্ট অফ দ্য টেট 2014। অর্থাৎ সেক্ষেত্রে টেন্ডার একটা ব্যাপার উঠে আসছে এখানে, যে টেন্ডারটা ঠিকমতোভাবে এখানে ডিল করা হয়েছিল কিনা এবং তার সাথে পুরো ব্যাপারটা। তো হোয়াট ওয়াজ দ্য বেসিস অফ সিলেকশন অফ MS বসুর
অ্যান্ড কোম্পানি। তো MS বসু অ্যান্ড কোম্পানিকে যে নির্বাচন করা হয়েছিল এই কাজটির জন্য, তাদের বেসিসটা কী বা মেন যে ভিত্তিটা কী, তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেড 2014 সংক্রান্ত যে ব্যাপার এখানে লেখা আছে, যে যে ডিউটিগুলো ছিল সেই ডিউটি সম্পর্কে কিছু লেখা আছে, এবং তার সাথে এস বসু রায়ন কোম্পানি যে ব্যাপারটা সেই ব্যাপারটা সম্পর্কে এখানে লেখা আছে, তার সাথে কীভাবে ওয়েমার সুইটগুলো MS বসু অ্যান্ড কোম্পানি থেকে নিয়ে আসা হয়েছিল বোর্ডে অফিসে। তার সাথে আরেকটা ব্যাপার হচ্ছে কি, একটা কনস্পিরেসি কাজ করছিল তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য, চেয়ারম্যান ছিলেন তৎকালীন, এবং তার সাথে যে ব্যাপারটা হয়েছিল এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ড অফ দ্য WAP টু দ্য CBI'স ফাইন্ডিংস দ্যাট দেয়ার ওয়ার এ কনস্পিরেসি হ্যাচড বিটুইন মানিক ভট্টাচার্য, চেয়ারম্যান অফ দ্য WAP, গৌতম মুখার্জি, পার্থ সেন, পার্টনার্স অফ এস বসু অ্যান্ড কোম্পানি, অ্যান্ড দেয়ার অ্যাপিয়ার্স টু বি অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ লেট অশোক কুমার মাঝি, কৌশিক মাঝি, অমরনাথ মাঝি, এমপ্লয়িজ অ্যান্ড ওয়ান রাহুল কেশারি অফ RKGV এন্টারপ্রাইজেস এনগেজড বাই এস বসু অ্যান্ড কোম্পানি টু ডেস্ট্রয় দ্য অরিজিনাল OMR সিট। তো এক্ষেত্রে অরিজিনাল OMR সিট ডেস্ট্রয়ের ব্যাপারে একটা কনস্পিরেসি, এবং সেক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির নাম এখন তাদের সাথে কীভাবে যোগাযোগ এবং কীভাবে ব্যাপারটা সেটা কিন্তু এখানে কোয়েশ্চেন আকারে আছে, এবং সেক্ষেত্রে এটা কিন্তু প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। তো রোল অফ এস বসু অ্যান্ড কোম্পানি, তো এখানে কিন্তু এস বসু অ্যান্ড কোম্পানির ক্ষেত্রেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে, এবং সেক্ষেত্রে তার উদ্দেশ্য কিন্তু অনেক কিছু ওখানে বলা আছে, এবং আপনারা জানেন যে মূল যে দায়িত্ব সেটা তুলে দেওয়া হয়েছিল আর কি এস বসু অ্যান্ড কোম্পানির উপর, এবং তার সাথে যে ইমেল আইডিতে পার্সোনাল ইমেল আইডি একটা এখানে ব্যাপার উঠে আসছে, যেটা অফিসিয়াল ইমেল আইডি বাদ দিয়ে পার্সোনাল ইমেল আইডিতে কেন যোগাযোগ করা হয়েছিল, এবং তার সাথে কীভাবে হ্যান্ডওভার অরিজিনাল ওয়েমারটা হ্যান্ডওভার করা হলো সে ব্যাপার নিয়ে ওখানে অনেক প্রশ্ন আসছে, এবং বিভিন্ন ধরনের যে মেশিন ইউজ করা হয়েছিল এবং সেই মেশিন ইউজ করার পর যেগুলো স্ক্যান করার জন্য লেগেছিলো, এবং সেক্ষেত্রে ডিড MS বসু অ্যান্ড কোম্পানি ফলো দ্য নর্মাল প্রসেস অফ ক্রিয়েশন অফ ওয়েমার টেম্পলেট অ্যালং উইথ দ্য কারেক্ট অ্যান্সার কি সহকারী ওয়েমার টেম্পলেট যে তৈরি করা সেটা কিন্তু এখানে ঠিকভাবে করেছিল কি না, স্যাম্পেল ডাটা ক্ষেত্রে এখানে প্রশ্ন উঠছে, তারপর হচ্ছে টেম্পলেট যেটা স্ক্যান ওয়েমার সিটে স্ক্যান কপি উইথ দ্য টেম্পলেট এবং দেয়ার আফটার ক্রিয়েট এ মিরর ইমেজ তৈরি করার ব্যাপারে এখানে কিছু করা হয়েছিল কি না, এটাই হচ্ছে ব্যাপার। তো মিরর ইমেজ বলতে আপনারা একটা জিনিস বুঝে সহজ ভাষা বুঝে নিন, যেটা হচ্ছে যখন স্ক্যান করা হয় সেটা একটা প্রতিলিপি থাকে, সেটা মিরর ইমেজ, মানে হুবহু সেই রকম আপনারা কোনো যখন ডকুমেন্ট জেরক্স করেন, জেরক্সের যে কপিটা হয় সেটা ধরুন ওয়ান টাইপ অফ মিরর ইমেজ বলা চলে, কিন্তু ডিজিটাইজ কপিটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ডিজিটাইজ কপিটা হচ্ছে আপনি ধরুন একটা কোনো এক পাতার কোনো জিনিস জেরক্স করতে পারছেন, সেই যেটা জেরক্স না করে ধরুন ওটাকে আপনি কোনোটা জায়গায় সেভ করলেন বা মোবাইলের নোটে লিখে রাখলেন, পরে সেটাকে চেঞ্জ করা যাবে, তো যেহেতু ম্যানিপুলেট করা যাবে সেই জন্য এই ডিজিটাল ডেটার ক্ষেত্রে এই গুরুত্বটা কমে যাচ্ছে। তো এখন অনেকটা ওখানে প্রশ্ন কেন আসছে, 2014 উপর আপনারা যেন প্রশ্নগুলো মামলা হয়েছিল, এবং সেই প্রশ্নগুলো মামলার নম্বর বাড়ানো হয়েছিল, 6 নম্বর করে দেওয়া হয়েছিল, এবং অনেকে চাকরি পেয়েছেন 738 478 এইসব ব্যাপারে। তো এখন সেই যে নম্বরগুলো বাড়ানো হয়েছিল সেগুলো ডিজিটাল ডেটার উপর ভিত্তি করে বাড়ানো হয়েছিল, তো এখন SSC ডিজিটাল ডেটার মান্যতা কেন নেই, এবং সেটাও কিন্তু একটা প্রশ্নের একটা ভাবার বিষয়, এবং এটা কিন্তু একটা বড় প্রশ্ন। আপনার মতামত কি এটা নিয়ে কমেন্ট এখনই জানান। তো এই সমস্ত কিছু অনেক কিছু ব্যাপার লেখা আছে, এবং তারপর আরও অনেক প্রশ্ন করা হয়েছে অরিজিনাল OMR সিট সংক্রান্ত, এবং তার সাথে ওই অরিজিনাল OMR যখন স্ক্যান করা স্ক্যান কপি কোথায় গেল, এবং যেহেতু এতগুলো লাখ লাখ ক্যান্ডিডেটের মধ্যে থেকে RTI করা যখন হচ্ছে তখন তার কী করে নম্বর ব্যয় করানো হচ্ছে, এগুলো তো স্ক্যান কপি না থাকলে সম্ভব না, এইসব ব্যাপারগুলো কিন্তু এখানে অর্ডার কপিতে তুলে ধরা হচ্ছে এবং লেখা আছে, এবং অনেক প্রশ্ন করা হয়েছে, এবং কিছু গুরুত্বপূর্ণ ভাইটাল প্রশ্ন করা হয়েছে এবং সেগুলো আপনারা দেখতে পেলেন। এবং তারপরে কী হচ্ছে এখানে লিখা আছে দেখুন, অ্যাজ অলরেডি ডাইরেক্টেড অন 30 এপ্রিল 2024 অর্ডার কপিতে যেহেতু একটা নির্দেশ দেওয়া হয়েছিল, দ্য ম্যাটার শ্যাল বি লিস্টেড 8 উইকস হেন্স দ্যাট ইজ June 24, 2024, অর্থাৎ June 24 গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে, ফাইনাল জাজমেন্ট সব কিছু ঠিকঠাক থাকলে হবে সেদিন, এবং তার আগে কিন্তু পুরো এইসব উত্তরগুলো কিন্তু দিতে হবে। কীভাবে দিতে হবে, একদম পুরো প্রপার একদম প্রুফ সহকারে হয়তো দিতে হতে পারে। তো এখনও পর্যন্ত যেটা খবর যে কোনোরকম জমা করেনি কিছু, এই প্রশ্নের উত্তর কীভাবে দেবে কী হবে সেটা পরের ব্যাপার, যখন খবর পাবো আমরা তো আপনাদের সাথে শেয়ার করব। একটা উড়তে উড়তে খবর আসছিলো যে এফিডেভিটটা কি জমা পড়েছে, তো সেটা লিগ কোনো রকম প্রমাণ নেই আমাদের কাছে, সেই জন্য আমরা জোর দিয়ে বলতে পারি না জমা পড়েছে কি না। তো
এ হচ্ছে ব্যাপার। ওর তাহলে পুরো ব্যাপারটা পর্ষদের হাতে, পর্ষদ কেন এত লেট করছে সেটাই আমরা বুঝতে পারছি না সব কাজে। হয়তো ইন্টারনালি কিছু ব্যাপার আছে এবং হয়তো এই কাজেই তারা পর্ষদ করছে, আমরা উপর থেকে তো কিছু এখন বলতে পারবো না। তো ওয়েট করুন, এখনও সময় আছে অনেক। যদিও জুনের এই জাস্ট শুরু হলো জুন মাস আর কি, জুনের 24-এর আগে কিন্তু সমস্ত কিছু ব্যাপার খবর হয়তো বা আরও কিছু পাওয়া যাবে। তো প্রায় 60,000 শিক্ষক শিক্ষিকাদের ভবিষ্যৎ কিন্তু পর্ষদের হাতে, এবং তার সাথে আপনারা জানেন যে এই মামলাটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই, কারণ একটা টেটের উপর ভিত্তি করে বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে। এটা একটা দফায় নিয়োগ হয়নি, বিভিন্ন দফায় নিয়োগ হয়েছে। তো এই ভিডিওতে এই পর্যন্তই, সঙ্গে থাকবেন এবং ডেলি বেসিসে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস যাতে না করে যান সেই জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।